রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে প্রিয়া সাংবাদিক হুমায়ুন কবির রোজের ছোট বোন রাফিয়া রুমা ইতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রুমাকে হত্যা করেছে তার স্বামী। সকালে রুমার মৃতদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের মর্গে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের মর্গে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরীয়ত, মৃতদেহের পোস্টমর্টেম কি হয়েছে? ডাক্তার কি বলছেন, হত্যা না আত্মহত্যা? ত্রিনা, আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের মর্গের সামনেই রয়েছি। তবে তার লাশটি এই মুহূর্তে মর্গেই রয়েছে এবং ডাক্তাররা আসলে তার পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এখন পর্যন্ত ডাক্তারদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এখানে তার পরিবার এখনও দাবি করছেন যে আসলে এটি তাকে হত্যা করা হয়েছে। তার স্বামী সহ তিনি নিকুঞ্জের যে বাসায় থাকতেন, তাকে যেভাবে উদ্ধার করা হয়েছে সেটি একটি বারান্দায় আসলে তার লাশ একটি ওড়নার সাথে ঝুলানো ছিল এবং তার পা মাটিতে লেগেছিল। এই জন্য আসলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাকে হত্যা করে হয়তো কেউ ঝুলিয়ে রেখেছেন। তবে সেখানকার যে পুলিশ, সেই স্থানীয় পুলিশ, তারাও বলেছেন যে তার শরীরে কোনো দাগ ছিল না, গলায় শুধুমাত্র একটি গোল দাগ ছিল। এছাড়া এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি এখনো জানা যায়নি। ডাক্তাররা কিছুক্ষণের মধ্যে হয়তো সবকিছু জানাবেন। ত্রিনা, শুরুতে আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান।